হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন বা বেশি বেশি আমল করেন? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা রে, আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন মালাকুল মউতের ফেরেশতাদের কাছে এই সমস্ত লোকদের আমল নামা, এই সমস্ত লোকদের কখন মৃত্যুবরণ করবে এই তালিকাটা আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন এই শাবান মাসে লিপিবদ্ধ করে দেন। যার কারণে আয়েশা, আমি চাচ্ছি যে আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আমার মৌত কখন হবে, যখন এই জিনিসটা লিখবেন আল্লাহ তাআলা যেন আমার মৃত অবস্থায় লেখেন। অপরে হাদিসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহিয়াউনা কামা তামুতু ওয়া তামুতু কামা তাহিয়াউনা, তোমরা কাল কিয়ামতের দিন সেভাবে উঠবে তোমরা যেভাবে মৃত্যুবরণ করো, আর তোমরা সেভাবে মৃত্যুবরণ করবে যেভাবে জীবনযাপন করো। যাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় যদি মৃত্যুবরণ করা হয়, যদি আমি আপনি যদি রোজা অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের দিন রোজা অবস্থায় উত্তীর্ণ করবেন। আর আমরা যদি দুনিয়াতে যদি খারাপ কাজ করে থাকি, আমরা অবশ্যই আমাদের মৃত্যুটা খারাপ অবস্থায় থাকবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে এসে তোমাদের গুনাহ মাফ করবে সে আশা নয়, শাবান মাসে তোমরা তওবা বেশি বেশি তওবা করো, বেশি বেশি আমল করো, আর রমজান মাসে তোমাদের ভালোবাসা বৃদ্ধি করো, একটু মজাদা করো, তোমাদের ভালোবাসাকে বৃদ্ধি করো। শাবান মাসে আমরা বেশি বেশি তওবা করব, বেশি বেশি আমল করব, আমল করে আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিনের কাছে আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ চাই, আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক ভিক্ষা যাব।